নেক্সট প্রজেক্টের ব্যাপারে আমরা কিছু জানি। নমস্কার ম্যাডাম, 24/7 নিউজ বাংলায় আপনাকে স্বাগত। আপনার নেক্সট পোয়েট্রিয়ার প্রজেক্ট রিলিজ হয়ে গেছে, তো আপনার নেক্সট প্রজেক্টের ব্যাপারে আমরা একটু জানবো। একদম বলবো, ভীষণ ভালো লাগলো তুমি জিজ্ঞেস করছো। আমার একটা পোয়েট্রির উপর দারুণ অন্যরকমের কাজ। আমি কবিতা লিখতে ভীষণ ভালোবাসি, আর সেই কবিতা লেখার যে ইচ্ছেটা সেটা প্রকাশ করতে করতে অনেক কবিদের সাথে দেখা হয়ে যায়। আর শুভঙ্কর চট্টোপাধ্যায়ের মাধ্যমে উনি একজন কবি তো বটেই, কবিতা সোনালীর সাথে দেখা হয় এবং সে একটা রেসিটেশনের ওপর কাজ করে একটা ভিডিও, এবং সেই ভিডিওতে আমি অভিনয় করি শুভঙ্কর চট্টোপাধ্যায়ের অপোজিটে। তো এই কাজটা ইউটিউব রিলিজ হয়েছে এবং আমি এটাই বিশ্বাস করি যে একদম অন্য ধাঁচের কাজ, এরকম কাজ আমি আগে কখনো করিনি। মানে কবিতাকে কেন্দ্র করে এরকম কাজ আমার প্রথম হলো। আর কবিতা সোনালী তো অসাধারণ রেসিটেশন করেছে, যারা তোমরা কবিতা শুনতে লিখতে পড়তে ভালোবাসো তাদের জন্য একটা আলাদা জগতের কাজ প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমরা তিনজনে মিলেই। আশা করছি তোমরা ইউটিউবে গিয়ে এটা এনজয় করবে আর আমাকে জানাবে যে কেমন লাগলো। আর নেক্সট যেটা আসতে চলেছে সেটা হলো আমার ছবি, অফকোর্স সেটা আমার প্রথম পরিচয়। মানে আমাকে তোমরা সবাই অভিনেত্রী হিসেবেই চেনো, তো রুগুলি পর্দার জাদুকরি হওয়ার যে স্বপ্নটা সেটা এই শুক্রবার দিন আরেকটু বেশি কনফার্ম হতে চলেছে, কারণ নজরুল তীর্থে আমার ছবি পালা বদল আসছে সোমনাথ সেনের পরিচালনায়, এবং অনেক তাবর তাবর শিল্পীরা রয়েছেন ওখানে আমার সাথে। আমি তাদের সাথে ফ্লোর স্পেস শেয়ার করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। একটা অন্য মাপের গল্প যেখানে আমার চরিত্রের নাম লেখা, মানে ও ভীষণ পড়াশোনা করতে ভালোবাসে এবং লোককে শেখাতে ভালোবাসে, মানে সে টিচার। এবং এই লেখালেখির জগতে ও আছে বলে ও গ্রামে চলে গেছে, এবং এই স্বপ্ন নিয়ে যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে আর একটু বেশি একটা আলোর জীবন গিফট করবে, তো সেই নিয়ে একটা অসাধারণ গল্প আসছে এই শুক্রবার দিন। আর সোমনাথ সেনের তিনটে ছবি ব্যাক টু ব্যাক আসছে, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বাংলা ছবি যারা সৃষ্টি করছেন তাদের জন্য একটা দারুণ খবর যে সত্যি বাংলার বুকে যদি এরকম সুন্দর সুন্দর ছবি একের পর এক আসতে থাকে যার অরিজিনাল গল্প থিম শুধু আনা একটা বেশ স্ট্রং মেসেজ রয়েছে, তাহলে কিন্তু আমাদের বাংলা ছবির একটা বেশ সুন্দর দিন আবার ফিরে আসছে আমি মনে করি। ধন্যবাদ ম্যাম আপনাকে আপনার পরবর্তী প্রজেক্টের জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ, খুব ভালো লাগলো আমাদের।